সম্পূর্ণ অবৈধভাবে পাট্টা প্রদান, জীবিত ব্যক্তিকে মৃত দেখানো সহ ব্লক ভূমি সংস্কার আধিকারিকের দুগলুকি কাণ্ডের প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নামলেন বাঁকুড়ার শালতোড়া এলাকার মানুষ। বুধবার সংশ্লিষ্ট আধিকারিকের কাছে এ বিষয়ে গণ ডেপুটেশন দেন তারা। এদিন ডেপুটেশনে উপস্থিত ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি নামে এক ব্যক্তি। তিনি বলেন, আমি এখনো জীবিত আছি, অথচ আমাকে মৃত দেখিয়ে আমার জমি অন্যের নামে রেকর্ড করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলেও আধিকারিক তা দেখাচ্ছেন না। আমার 237 নম্বর খতিয়ান, আমি শ্যামাপদ মুখার্জি, রাঙামাটা মৌজায় বাড়ি। উনি আমার অবৈধভাবে কেটে দিয়ে পরে অন্য নামে করেছেন। উনার কাছে রেকর্ডটা চাইছি যে কিসের মূলে কেটেছেন, কাইন্ডলি আপনি একটু দেখান। আজ মাস দুয়েক যাবত আমি যে দাব সিস্টেমে যাওয়ার কথা আমি সেই সিস্টেমে গেছি, সমস্ত নথিপত্র আমি ওনাকে জমা দিয়েছি। আমি একজন হার্টের পেশেন্ট, কিন্তু আমি ওনাকে রিকোয়েস্ট করেছি, দেখুন আমাকে আর হয়রান করবেন নাই, কিন্তু ওয়ারিশন আমার না নিয়েই কোনো বলছেন ওয়ারিশন মূলে করেছি, কিন্তু ওয়ারিশন আমি চাইছি, উনি দেখাতে পাচ্ছেন না। অন্যদের ছিল আরো বিভিন্ন দাবি। এদিন ন দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত সংশ্লিষ্ট আধিকারিক সময় চেয়েছেন। ওনার ডেপুটেশন দিলাম। আমাদের যে বিওলার সাহেব যিনি আছেন, অবৈধভাবে ভেস্টেড ল্যান্ডগুলোকে পাট্টা করে দিচ্ছে এবং জীবিত মানুষকে মৃত করে ওয়ারিশের মূলে তার রেকর্ডটা কেটে দিচ্ছে। সে বিএলও সাহেব বললো যে আমাদেরকে মঙ্গলবার পর্যন্ত টাইম দেন, মঙ্গলবার পরে আপনাকে জানাবো। শালতোড়ার বিএলআরও বলেন, অভিযোগ পেয়েছি, সমস্ত বিষয় খতিয়ে দেখব, যতদূর সমস্যা সমাধান করা যায় তিনি করবেন। ডেপুটেশনটা আমি গত সোমবার দিন জানতে পারি, ঠিক আছে। ডেপুটেশন নেওয়ার আগে তো আমাকে আগে থেকে কিছু জানানো হয়নি বা আমার সাথে ডেট নিয়ে কোনো কথাও হয়নি। ওনারা যা দিয়েছেন সেই মতো আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি, উপস্থিত থেকেছি, ওনাদের দাবি দাওয়া শুনেছি। ওনারা যে দাবিগুলো দিয়েছেন আমি সেগুলো ভেরিফাই করব বলেছি, ওনাদেরকে বলেছি আমি একটা নির্দিষ্ট সময় দেব, সেই সময়ের মধ্যে যতটা সম্ভব আমার তরফ থেকে যা করার আমি আমার তরফ থেকে 100% ওনাদেরকে সাহায্য করব, বা আমি আমার তরফ থেকে যদি সলভ করার হয় আমি অবশ্যই করব। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।